নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল টিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ইতিহাসের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে আর আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন তার কারণ আজকে আমরা পঞ্চাশটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব তা বিষয় ভিত্তিক আপনারা কে কত পাচ্ছেন সেটা পোস্ট করবেন তা যে কোশ্চেনটাই উত্তর সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটা ক্রস চিহ্ন এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করবো যার যে কটা রাইট হলো সে তাদের মার্কস যেটা হলো পঞ্চাশের মধ্যে সে সে সেটা আমাদের পোস্ট করবে এবং আপনারা নিজেরাও জানতে পারবেন আপনাদের পারফরমেন্স কোন পর্যায়ে আছে যাদের পারফরমেন্স সিক্সটি এন্ড অ্যান্ড আছে তাদের বলবো পারফরমেন্স ঠিক আছে আর তাদের পারফরমেন্স ধরে রাখার জন্য বা টিকিয়ে রাখার জন্য আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো ফলো করুন আর যাদের পারফরমেন্স বিলো দ্য লাইন সিক্সটি পার্সেন্ট আছে তা তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো আপনারা আমাদের চ্যানেলের প্লে যান চ্যানেলের প্লে আমরা হাজারের ওপর ভিডিও আপলোড করেছি সেখানে ওয়েস্ট বেঙ্গল ট্রেড সেন্ট্রাল ট্রেড ত্রিপুরা ট্রেড এবং আসাম ট্রেডের ভিডিও আমরা প্রডিউস করে থাকি আশা করছি সেই সমস্ত ভিডিও দেখলে আপনাদের গ্যারেন্টি সহকারে মার্ক এনহ্যান্স করবে ঠিক আছে তো আপনারা সরাসরি সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলের প্লে গিয়ে দেখে নিতে পারেন তাহলে আপনাদেরই এটি সুবিধা লাগবে এছাড়াও আপনাদের জন্য কোনো বক্তব্য থেকে থাকে আমরা সরাসরি রোজ প্রতিদিন আমরা সকাল আটটায় আসি টেডের ম্যাথের ক্লাস নিয়ে যেটা সকাল আটটার সময় হয় যেটা সকাল নটার সময় বাংলা ব্যাকরণের ক্লাস হয় এবং যেটা সকাল দশটায় পরিবেশবিদ্যার ক্লাস হয় তাহলে এই তিনটে ক্লাস আমরা লাইভ সেশনে আপনাদের দিয়ে দিই এছাড়াও রেগুলার দুটো করে ভিডিও আপনাদের প্রডিউস করা হয় আশা করছি এই সমস্ত ভিডিওগুলো দেখলে আপনাদের অবশ্যই উন্নতি হবে এবং আপনাদের কোনো ট্রেনিং সেন্টার টিচিং এডুকেশন সেন্টারে যাওয়ার প্রয়োজন আপনারা মাসে এই দেড়শোখানা ভিডিও দেখুন আশা করছি আপনাদের কোনো ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না আর সরাসরি আপনাদের প্রবলেম আপনাদের ফিডব্যাক আমাদের সাথে সরাসরি জিজ্ঞেস করতে পারেন এই তিনটে লাইভ ক্লাসে তো চলুন আমরা আজকে শুরু করবো আজকের কোশ্চেন নাম্বার সেভেন জিরো ওয়ান সাতশো এক থেকে আর আপনারা যদি এই সাতশো একের আগে কি কোশ্চেনগুলো ছিল সেগুলো দেখতে চান তাহলে আপনারা চ্যানেলের প্লে লিস্টে দেখুন হিস্ট্রি ফোল্ডারের মধ্যে আপনারা সবকটা পর্ব পেয়ে যাবেন তো চলে আসছি আমরা সাতশো এক নম্বর প্রশ্ন আর এটা ছিল গতদিনকে হোম ট্যাক্সের প্রশ্ন তো চলুন দেখে নেব আজকে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা প্রশ্ন স্বাধীনতার পর কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত রাজ চালু হয় অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি কেরল অপশান সি রাজস্থান এবং অপশান ডি তামিলনাড়ু সাতশো এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রাজস্থান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন মাস্টার সূর্য সেনের তৈরি সংগঠন কোনটি অপশান এ ভারতীয় প্রজাতান্ত্রিক সেনাবাহিনী অপশান বি লাল কুর্তা অপশান সি স্বদেশপ্রেমী এবং অপশান ডি ইন্ডিপেন্ডেন্স লিগ সাতশো দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ভারতীয় প্রজাতান্ত্রিক সেনাবাহিনী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড থ্রি উইলিয়াম কেরি ভারতে এসেছিলেন কি উদ্দেশ্যে অপশান এ দেশীয় ভাষায় শিক্ষা বিস্তার করতে অপশন বি সেনাপতি পদে নিজেকে নিয়োজিত করতে অপশন সি ব্যবসা করতে আর অপশন ডি খ্রিস্ট ধর্ম প্রচার করতে তিনশো সাত নম্বর প্রশ্ন সরি সাতশো তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি খ্রিস্ট ধর্ম প্রচার করতে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 704 পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন অপশন এ মাওলানা আবুল কালাম আজাদ অপশন বি Jawaharlal Nehru অপশন সি বল্লভভাই প্যাটেল এবং অপশন ডি বি আর আহমেদকর 704 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি Jawaharlal Nehru নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 705 তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি প্রত্যক্ষভাবে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না তার নাম কি অপশান এ ডাক্তার জাকির হোসেন অপশান বি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ অপশান সি ডক্টরেট এস রাধাকৃষ্ণন এবং অপশন ডি ডক্টর আবুল কালাম আজাদ তা এগুলো ডাক্তার হবে না সব ডক্টরেট হবে এই আকারটা আপনারা ইগনোর করবেন ঠিক আছে প্রিন্টিং মিস্টেক আছে তা সবাই ডক্টরেট ছিলেন তা চলুন সাতশো পাঁচ নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তা এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান সি ডক্টর এস রাধাকৃষ্ণন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সিক্স কলকাতা কর্পোরেশনের প্রথম ভারতীয় মেয়র কে ছিলেন অপশান এ সুভাষচন্দ্র বসু অপশান বি আশুতোষ মুখোপাধ্যায় অপশন সি চিত্তরঞ্জন দাস এবং অপশন ডি রাজবিহারী বসু সাতশো ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি চিত্তরঞ্জন দাস নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সেভেন গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপন করেন অপশন এ মুসলিম লীগ অপশন বি স্বরাজ্য পার্টি অপশন সি হিন্দু মহাসভা এবং অপশন ডি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সাতশো সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি স্বরাজ্য পার্টি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন দিল্লি কত সালে ব্রিটিশ শাসনাধীন ভারতের রাজধানীর মর্যাদা লাভ করে অপশন এ আটানব্বই বি উনিশশো সি এবং অপশন ডি উনিশশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এগারো নেক্সট কোশ্চেন হত্যা করা হয় অপশান এ উনিশশো আটচল্লিশ সালের একত্রিশে জানুয়ারি অপশান বি উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি অপশান সি উনিশশো ঊনপঞ্চাশ সালের একত্রিশে জানুয়ারি এবং অপশান ডি উনিশশো ঊনপঞ্চাশ সালের তিরিশে জানুয়ারি সাতশো নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড টেন কে ভাইস রয়ে থাকাকালীন ভার্নাকুলার পেস অ্যাক্ট পাশ করেন অপশান এ লর্ড রিপন অপশান বি লর্ড লিটন অপশান সি লর্ড বেন্টিং এবং অপশন ডি লর্ড ওয়েলেসলি সাতশো দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর অপশন বি লর্ড লিটন নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় অপশান এ উনিশশো এক বি উনিশশো পাঁচ সি উনিশশো এবং অপশন ডি উনিশশো নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন সেভেন শত্রুদ্দ নদীকে মধ্যবর্তী সীমারেখা মেনে নিয়ে রঞ্জিত সিংহ ও ইংরেজদের মধ্যে কবে সন্ধি স্বাক্ষরিত হয় অপশান এ আঠারোশো সাত সালে অপশান বি আঠারোশো নয় সালে অপশান সি আঠারোশো একত্রিশ সালে এবং অপশান ডি আঠারোশো উনচল্লিশ সালে সাতশো বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আঠারোশো নয় সালে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড থার্টিন কোন চরমপন্থী নেতা নরমপন্থী রাজনীতিকে বলেছিলেন সোডা জলের উচ্ছ্বাস অপশান এ বালগঙ্গাধর তিলক অপশান বি বিপিন চন্দ্র পাল অপশান সি লালা লাজপত রায় এবং অপশান ডি অশ্বিনী কুমার দত্ত সাতশো তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বিপিন চন্দ্র পাল নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফরটিন তিলক তহবিল গড়ে উঠেছিল অপশন এ অসহযোগ আন্দোলনে অপশন বি খিলাফত আন্দোলনে অপশন সি আইন অমান্য আন্দোলনে এবং অপশন ডি ভারত আন্দোলনে সাতশো চোদ্দ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অসহযোগ আন্দোলনে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন নিচের গ্রন্থগুলির মধ্যে কোনটি ইংরেজ সরকার নিষিদ্ধ বলে ঘোষণা করেছিল অপশন এ আনন্দমঠ অপশন বি ঘরে বাইরে অপশন সি গোড়া এবং অপশন ডি পথের দাবি সাতশো পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পথের দাবি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সিক্সটিন স্বাধীন ভারতের বিমান বাহিনীর প্রথম প্রধান কে ছিলেন অপশান এ এয়ার মার্শাল স্যার টমাস এমহার্স্ট অপশন বি স্যার অপশন বি এয়ার মার্শাল স্যার চ্যাপম্যান অপশন সি এয়ার মার্শাল স্যার জি টিপনিস এবং অপশন ডি এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায় সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায় নেক্সট কোশ্চেন क्वेश्चन নাম্বার সেভেন হান্ড্রেড বিদ্যাধর মহাপাত্র কোন বিদ্রোহের নেতা ছিলেন অপশান এ পাইক বিদ্রোহ অপশন বি সন্ন্যাসী বিদ্রোহ অপশন সি সন্দীপ বিদ্রোহ এবং অপশন ডি চুয়ার বিদ্রোহ সাতশো সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পাইক বিদ্রোহ নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার সেভেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন বি অরবিন্দ ঘোষ অপশন সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং অপশন ডি ভূপেন্দ্রনাথ দত্ত সাতশো আঠারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড নাইনটিন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণমন প্রথম কবে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয় অপশন এ উনিশশো মার্চ অপশান বি উনিশশো খ্রিস্টাব্দ অপশান সি উনিশশো জানুয়ারি এবং অপশান ডি উনিশশো জুন সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশশো জানুয়ারি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন অপশান এ চরণ সিং অপশান বি গুলজারিলাল নন্দ অপশান সি লাল বাহাদুর শাস্ত্রী এবং অপশান ডি ভিপি সিং সাতশো কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি গুলজারিলাল নন্দ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান কোন গভর্নর জেনারেলের সময় ঠগি দমন হয়েছিল অপশান এ উইলিয়াম বেন্টিং অপশন বি লর্ড ক্যানিং অপশন সি লর্ড ওয়াভেল এবং অপশন ডি লর্ড ওয়েলেসলি সাতশো একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উইলিয়াম বেন্টিং নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন হান্ড্রেড টোয়েন্টি টু হোয়াইট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিংস টুমোরো উক্তিটি কার অপশান এ নেতাজি সুভাষচন্দ্র বোস অপশান বি মহাত্মা গান্ধী অপশান সি বাল গঙ্গাধর তিলক এবং অপশান ডি মহামতি গোখলে সাতশো বাইশ নম্বর প্রশ্ন এর সঠিক উত্তর অপশান ডি মহামতি গোখলে এটা হোয়াইট আছে এটা কিন্তু হোয়াট হবে হ্যাঁ ডাব্লিউ এইচ এটি এখানে স্পেলিং মিস্টেক আছে এটা আপনারা একটু ইগনোর করে নেবেন চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড টোয়েন্টি থ্রি কত খ্রিস্টাব্দে বঙ্গবঙ্গ আন্দোলন রোধ করা হয় অপশান এ উনিশশো পাঁচ অপশান বি উনিশশো ছয় সি উনিশশো এবং অপশান ডি উনিশশো বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশশো এগারো নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার সেভেন দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি পাই কবে অপশান এ উনিশশো সালে অপশান বি সালে অপশান সি উনিশশো সালে এবং অপশান ডি সালে সাতশো চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উনিশশো ছাপ্পান্ন সালে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বন্দে মহাতরম বঙ্কিমচন্দ্র কবে রচনা করেন অপশান এ আঠেরোশো সালে সরি আঠেরোশো সালে অপশন বি সালে অপশন সি আঠারোশো সালে এবং অপশন ডি আঠেরোশো সালে সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আঠারোশো সালে নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড টোয়েন্টি সিক্স উনিশশো সালে মুসলিম লীগের স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিল কে অপশন এ মোহাম্মদ আলী জিন্না অপশন বি লিয়াকত আলী অপশান সি আগা খান এবং অপশন ডি সৈয়দ আহমেদ খা সাতশো ছাব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আগা খান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড টোয়েন্টি সেভেন নাইডু কাকে হিন্দু মুসলিম ঐক্যের দূত বলে অভিহিত করেছিলেন অপশান এ মোহাম্মদ আলী জিন্না অপশন বি সৈয়দ আহমেদ খা অপশন সি মহাত্মা গান্ধী এবং অপশন ডি ডাক্তার জাকির হোসেন সাতশো সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মোহাম্মদ আলী জিন্না নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন ভারত ভাগের সময় কে স্বাধীন পাকতুনিস্তান গঠনের দাবি জানান অপশন এ সিকান্দার মির্জা অপশন বি মোহাম্মদ আয়ুর খান অপশন সি খান আব্দুল গপুর খান এবং অপশন ডি লিয়াক আলী খান সাতশো আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা স্ক্রিনে দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি খান আব্দুল গফ্ফর খান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন কোন ভাইস শাসনকালে ইলবার্ট বিল পাশ হয় অপশান এ লর্ড রিপন অপশন বি লর্ড কর্নওয়ালিস অপশন সি লর্ড ওয়াভেল এবং অপশন ডি লর্ড কার্জন সাতশো উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ লর্ড রিপন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 730 প্রপার্টি এন্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া নামক গ্রন্থ রচয়িতা কে অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশন বি আলী মোহাম্মদ জিন্না অপশন দাদাবাই দাদাভাই এবং অপশন ডি মদন মোহন মালবব 730 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি দাদাভাই নওরজি नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 731 কে প্রথম গান্ধীজিকে জাতির জনক বলে আখ্যা দেন অপশন এ নেতাজি সুভাষচন্দ্র বোস অপশন বি জওয়হরলাল নেহেরু অপশন সি বালগঙ্গাধর তিলক এবং ডি রবীন্দ্রনাথ ঠাকুর সাতশো একত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এ নেতাজি সুভাষচন্দ্র বোস সেভেন হান্ড্রেড থার্টি টু উনিশশো তেইশ সালে কে স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা করেন অপশান এ বালগঙ্গা তিলক ও মতিলাল নেহেরু অপশন বি বালগঙ্গাধর তিলক অপশন সি মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস এবং অপশন ডি গোপাল কৃষ্ণ গোখলে 732 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर और सी, question, question 733 ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় কোন ঘটনার জন্য কমিউনিস্টদের অভিযুক্ত করা হয় অপশন এ বিরাট ষড়যন্ত্র মামলা অপশন বি বার্নিলে জার্মান সহায় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অপশন সি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এবং অপশন ডি দিল্লিতে লর্ড হানঝিরকে হত্যার চেষ্টা তাহলে সাতশো তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মিরাট ষড়যন্ত্র মামলা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন কোন গভর্নর জেনারেল অধিরতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন অপশান এ ডালহৌসি অপশন বি কর্নওয়ালিস অপশান সি ওয়েলেসলি এবং অপশান ডি ওয়ারেন হেস্টিংস সাতশো চৌত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ওয়েলেসলি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন কোন গভর্নর জেনারেল শব্দবিলোপ নীতি প্রবর্তন করেন অপশান এ ডালহৌসি অপশন বি কর্নওয়ালিস অপশন সি বেন্টিং এবং অপশন ডি রিপন সাতশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ডালহৌসি নেক্সট কোশ্চেন क्वेश्चन নাম্বার সেভেন হান্ড্রেড থার্টি কোন গভর্নর জেনারেল চিরস্থায়ী বন্দোবস্ত নীতি প্রবর্তন করেন অপশন এ ডালহৌসি অপশন বি কর্নওয়ালিস অপশন সি ওয়েলেসলি এবং অপশন ডি মিন্টো সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কর্নওয়ালিস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড থার্টি সেভেন কোন ভাইস সরি কোন গভর্নর ভারতে প্রথম ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন অপশান এ ডালহৌসি অপশান বি কর্নওয়ালিস অপশন সি বেন্টিং এবং অপশান ডি ক্যানিং সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বেন্টিং নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড থার্টি এইট কত সালে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ আইন পাশ হয় অপশন এ 1828 সালে অপশন বি 1829 সালে অপশন সি 1834 সালে এবং অপশন ডি 1835 সালে সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আঠারোশো সালে নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার 739 ভারতের স্বাধীনতা লাভের দিনটিতে গান্ধীজি ছিলেন অপশন এ কলকাতায় অপশন বি সরি অপশন এ দিল্লিতে অপশন বি কলকাতায় অপশন সি নোয়াখালীতে এবং অপশন ডি লাহোরে সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কলকাতায় নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফর্টি সাইমন কমিশন বিরোধী পদযাত্রায় পুলিশ লাঠিচার্জ করলে লালা লাজপত রায় মাথায় আঘাত পান এবং এই আঘাতের ফলে তার মৃত্যু হন ঘটনাটি কোথায় ঘটেছিল অপশান এ অমৃতসর অপশন বি দিল্লি অপশান সি লাহোর এবং অপশান ডি আমেদাবাদ 740 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি লাহোর नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर C, question, question 741 সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের অস্থায়ী সরকার কোথায় গড়েছিলেন অপশন এ সিঙ্গাপুর অপশন বি বার্মা অপশন সি থাইল্যান্ড এবং অপশন ডি ইন্দোনেশিয়া 741 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সিঙ্গাপুর नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर A, question, question 742 ইনক্লাব জিন্দাবাদ এই স্লোগান ধ্বনি দেওয়ার জন্য নিচের কে বিখ্যাত ছিলেন অপশান এ লালা রাজপথ রায় অপশান বি কানাইলাল দত্ত অপশান সি ভগৎ সিং এবং অপশান ডি বালগঙ্গাধর তিলক সাতশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ভগৎ সিং নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফোরটি থ্রি সতেরোশো খ্রিস্টাব্দে কে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ অ্যানিভাসন্ত অপশান বি রাজা রামমোহন রায় অপশান সি স্যার উইলিয়াম জোনস এবং অপশান ডি স্যার জন সোর সাতশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি স্যার উইলিয়াম জোনস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন তিনি ছিলেন একজন আইরিশ ভারতের স্বাধীনতা আন্দোলনের সমর্থক ছিলেন এবং ভারতীয় হিন্দু ধর্মের পুনর্জাগরণের জন্য চেষ্টা করেছিলেন কে তিনি অপশান এ অ্যানি ভাসান্ত অপশন বি সি এস অ্যান্ডুস অপশন সি লা মার্টিয়ান্স আর অপশন ডি হেনরি কটন সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অ্যানিভাসন নেক্সট কোয়েশ্চেন क्वेश्चन নাম্বার সেভেন হান্ড্রেড ফোরটি ফাইভ কাদের মধ্যে স্বাক্ষরিত হয় অপশন এ বাজিরাও ও ওয়েলেসলি অপশন বি রঞ্জিত সিং ও মিন্টো অপশন সি গোর্খা জাতি ও অক্টারলনি এবং অপশন ডি বর্মি জাতি ও আর্মহাস্ট সাতশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বাজিরাও ও নেক্সট কোশ্চেন क्वेश्चन নাম্বার সেভেন হান্ড্রেড উনিশশো সালে কংগ্রেসের ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব খসড়া কে তৈরি করেছিলেন অপশান এ জাহরলাল নেহেরু অপশান বি মৌলালা আজাদ অপশান সি মহাত্মা গান্ধী এবং অপশন ডি বল্লভভাই প্যাটেল সাতশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি বল্লভ প্যাটেল নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড বাংলার প্রথম স্বাধীন নবাবকে অপশান এ মুর্শিদকুলি খা অপশান বি আলিবর্দি খা অপশান সি মীর কাশিম এবং অপশান ডি সিরাজউদ্দৌলা সাতশো সাতচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মুর্শিদ কুলি খা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন হান্ড্রেড ফর্টি এইট ভারতে সাম্রাজ্য স্থাপনের প্রথম স্বপ্ন দেখেন কোন ইউরোপিয়ান অপশান এ রবার্ট ক্লাইভ অপশান বি ফ্রান্সিস ডুপলে অপশান সি মসলে লালি এবং অপশান ডি লা বুর্দন সাতশো আটচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ফ্রান্সিস ডুপলে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফোরটি নাইন বাংলার প্রথম গভর্নর জেনারেলকে অপশন এ লর্ড ক্লাইভ অপশান বি ওয়েলসলি অপশান সি ওয়ারেন হেস্টিংস এবং অপশান ডি লর্ড রিপন সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ওয়ারেন হেস্টিংস নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন কাকে ভারতের মিক্যাভিলি বলা হয় অপশন এ লর্ড ক্লাইভ অপশান বি নানা বিশ অপশান সি ডুপ্লে এবং অপশান ডি সদাশিব রাও সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি নানা ফরেন বিষ আপনাদের সবাইকে সাধুবাদ জানাই যারা কোশ্চেনগুলোর সঠিক উত্তর দিয়েছেন এবার আপনারা একে একে সবাই কি কত মার্কস পেলেন সেই মার্কসটা অবশ্যই পোস্ট করবেন আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে সেটা হচ্ছে আপনাদের হোম টাক্সের পর্যায় তা হোম টাক্সের আজকে আমরা প্রশ্ন করব আপনারা এর কোশ্চেন অবশ্যই এখনই কমেন্ট বক্সে টাইপ করবেন আগামী দিনে এর সঠিক উত্তর আমরা আপনাদের দিয়ে দেবো তা আজকে আমি আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হল কে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতানীতি গ্রহণ করেন অপশান এ মহীশূরের হায়দার আলী অপশন বি হায়দ্রাবাদের নিজাম অপশন সি পেশোয়া এবং অপশান ডি অযোধ্যার সাদাজ খান আবার আমি আজকে প্রশ্নটা বলছি কে প্রথম অধীনতামূলক মিত্রতানীতি গ্রহণ করেন অপশান এ মহীশূরের হায়দার আলি অপশান বি হায়দ্রাবাদের নিজাম অপশান সি পেশোয়া এবং অপশান ডি অযোধ্যার সাদাত খান তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা কমেন্ট বক্সে এখনই পোস্ট করুন আমরা আগামী দিনে এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে যাদের নাম শর্ট টেস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ